সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি থমাস ক্রাফটসে। আজ আপনাদের মাঝে নিয়ে আসছি মজাদার একটি রেসিপি, গরুর মাংস ভুনা। চলুন দেখে আসি রান্না করতে যা যা লাগবে। গরুর মাংস 1.5 কেজি, আলু 1/2 কেজি, পেঁয়াজ কুচি 1 কাপ, তেল 1/2 কাপ, আদা বাটা 2 চামচ, রসুন বাটা 2 চামচ, হলুদ 1 চামচ, মরিচ 1.5 চামচ, ধনিয়া 1 চামচ, জিরা 1 চামচ, গরম মশলা 1 চামচ, তেজপাতা, এলাচ, দারচিনি, লং 2-3 টুকরো করে, লবণ 7 মতো। প্রথমে একটি কড়াই নিলাম। এখন মাংসের সাথে 1-1 করে সব মশলা দিয়ে দিব। এখন দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, হলুদ, মরিচ, গরম মশলা গুঁড়ো, জিরা ও ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব। আরও দিয়ে দিব পেঁয়াজ কুচি ও তেল ও লবণ পরিমাণ মতো। এখন এই কড়াইতে রেখে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। তারপর 1 কাপের মতো পানি দিয়ে দিব। এবার চুলায় ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে দিব। তারপর 30 মিনিট অপেক্ষা করব। তিরিশ মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিব। মাংসটা প্রায় অর্ধেক হয়ে আসছে। এখন আলু দিয়ে আরও একটু নেড়ে চেড়ে দিব। আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। এখন আমি চুলা বন্ধ করে নামিয়ে নিব। এবার একটি প্লেটে পরিবেশন করে দেখাবো। আপনারাও বাসায় এটি রান্না করতে পারেন। আশা করি ভালো লাগবে। রান্নাটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ধন্যবাদ সবাইকে। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।